অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারি বিরহে, তোমারি বিরহে প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য অন্ধার ঘরের বাতি। মেয়েটার বয়স কম বলে মনে হয় না, এতদিন বিয়ে না করে বসে আছে, ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে ভালো, তাছাড়া আমি আমার ভাইয়ের সম্পর্ক ওখানে করতে দেব না। যে বাড়িটা কেমন কোন তো? ও, জয়িতাদের বাড়ি ভাড়া দিব, বাড়িটা অনেক সুন্দর। শুধু এটাই জানতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে মনের সাথে আপনার মাথাটাও মানে কেমন জানি আপনাকে বিভোর বিভোর লাগছে। ভালোবাসে কেউ যদি বিভোর না হয় তাহলে সেটা ভালোবাসে না, অন্য কিছু। তোর আবার প্রেমিক? আরে প্রেমিক মস্তান প্রেমিক। জয়িতা, তুই সেদিন দেখলি না ও কিভাবে ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল? সামনে কি না কি করে কে জানে। হ্যাঁ হ্যাঁ, রুবেল কি ঠিক মতো পৌঁছেছিল? জি হ্যাঁ, ঝড় বৃষ্টি ছিল। জি কি বলছেন আপনি এসব? ব্যাট, আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা শুনুন। আমি বুঝতে পারছি না আপনি এগুলো কি বলছেন। ব্যাট, মাথাটা একটু ঠান্ডা করে আমার কথাটা শুনুন। কে ফোন করেছিল মা? রুবেলের মা। রুবেল ঠিক মতো পৌঁছেছে তো? ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। মানে? আমাকে ঠিক মতো কথা বলার সুযোগটা পর্যন্ত দিল না, নিজেই সব কিছু বলে গেল। আমার নিষ্পাপ মেয়েটা সম্পর্কে যা তা বলে গেল। ওদিকে মাথা খারাপ হয়ে গেছে নাকি?
তুই এসবের জন্য দায়ী। হ্যাঁ, তুই ছেলেটাকে সহ্য করতে পারিস না, ঠিক মতো কথা বলিস না। এখন আমাকে বল, তুই কি করেছিলি, কি বলেছিলি? মা বিশ্বাস করো, আমি কিছু করিনি। মা, ওকে শুধু শুধু বকছো কেন, ওর কি দোষ? আমি ঠিকই তো বলছি, যখন এ বাড়ি থেকে গেল তখন তো একদম ভালো, হাসি ঠাট্টা, আর ভেতরে ভেতরে? মা বোঝার চেষ্টা করো, ও যদি কিছু করে থাকতো তাহলে রুবেল যাওয়ার সময় নিশ্চয় হাসি ঠাট্টা করতো না। কিন্তু রুবেলের মা তো বললো এই বাড়ি থেকে বের হওয়ার পরে গুন্ডার ওকে ধরে ওকে মেরেছে, ভয় দেখিয়েছে আর বলেছে এই বাড়ির দিকে যেন না থাকে। কেননা কেননা মানে কি? ওরা ভয় দেখিয়েছে আর বলেছে যে জানো নাকি ওনাকে আরেকটা ছেলের সাথে প্রেম আছে, আর বলেছে এই বাড়িতে যেন বিয়ে না করে। কসম খোদা, এরকম কিছু নেই মা। আপু তুই তো সত্যি জানিস, তুই বল। আমি জানি জায়রা, আর এটাও বুঝতে পারছি এই কাজটা কে করেছে, খুব খারাপ কাজ কে করতে পারে। মানে আমার আগেই বোঝা উচিত ছিল ও ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে। কে করেছে, কার কাজ? রুবেলে কাজ করেছে? আমি তার কথাই বলছি যে রুবেলকে দিয়ে জঘন্য কাজটা করিয়েছে। কে? আর মা, তুমি ওকে বকাবকি করা বন্ধ করো, সব দোষ তোমার, সব। তুমি না বারণ করেছিলে রুবেলকে ওই জাবেদ নামের বদমাশটার কথা না বলতে? রুবেল যদি সব জানতো আজকে তাহলে এই ঘটনাটা ঘটতো বলো? জাবেদ এটা করেছে, ও কেন করবে? আমাদের এত বড় সর্বনাশ কেন জাবেদ করলো? কোথায় কি হবে এখন? অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। তুমি তাহলে জানতে আমি আসব? হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। যে বন্ধনে আমি আটকা পড়েছি সেই বন্ধনের টানে তুমি যে আসবে আমি জানতাম। এত সহজে কোনো ফাঁদে আটকে পড়ি না আমি মিস্টার জাভেদ। কাজগুলো করো, অস্ত্র আর ক্ষমতার দলে তুমি মানুষের জমি দখল করো, আর এখন এসব জিনিস সবকিছু মানুষের উপর চাপাচ্ছ। কারোর জায়গা জমি দখল করা এক জিনিস, আর মানুষের মন দখল করা আরেক জিনিস। তুমি আমাকে জিজ্ঞেস করতে, আমার কাছ থেকে জানতে চাইতে, আমি আরো সব খুলে সব কিছু জানালাম। ওনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন ছিল? আর আমি অবৈধ কোনো কাজ করি? আমি যদি অবৈধ কাজ করতাম তাহলে তোমার বাড়ির কাগজ তোমাকে ফেরত দিতে। আমার জিনিস আমাকে ফেরত দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই তোমার, আর আমার গায়ে পড়তে হবে কেন তোমার? আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো জিনিস নেইনি, তাহলে তোমার কাছ থেকে উপকার কেন নেব? অনেক মজার মানুষ কিন্তু মন দিয়েছে। আরে উপকার টুকু আর কিছু নেওয়ার জিনিস হলো না,
নিতে হলে নাও প্রেম ভালোবাসা। আমি প্রেম ভালোবাসা বুঝি না, বুঝি শুধু সম্মান। প্রেম চলে গেলে মন ভেঙে যায়, আর যদি সম্মান চলে যায় তাহলে মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আর তুমি আমার পরিবারের সাথে যে আচরণটা করেছো তাতে আমার পরিবারের উপরে পাহাড় ভেঙে পড়েছে। ওই ছেলে তোমার যোগ্য না রবি। তুমি যোগ্য? তুমি মনে হয় অনেক বীরের পরিচয় দিয়েছ ওই কাজ করে। প্রেম আর যুদ্ধে সবই করা যায়, সবই ঠিক। তোমার মতো মানুষের কাছে প্রেম আর যুদ্ধের কোনো তফাৎ নেই। যুদ্ধে লড়াই করতে হয় মিস্টার, আর ভালোবাসা অর্জন করতে। For your kind information, ওটা আমার নয়, আমার ছোট বোনের হবু বর ছিল, যার বিয়ে তোমার পরোপকারের কারণে ভেঙে গেছে। মিথ্যে কথা বল। তুমি বলো যে তুমি ভালো কাজগুলো খারাপ করে করো আর খারাপ কাজগুলো ভালো করে করো। তুমি আসলে খারাপ কাজ খারাপ করেই করো। মাফ করবেন ভাই, আপনার তো এখনো সবকিছু নষ্ট হয়নি। না মানে খোঁজ নিন, সবকিছু ঠিকঠাক করতে হবে। কিন্তু ভাই ওর মুখের যে অবস্থা করছিলাম তাতে তো মাসখানেকের আগে ঠিক হওয়ার নয়, আর মনের অবস্থা ঠিক হতে কতদিন লাগে কে জানে। তুই সব ঠিক করতে পারবি কিনা বল। না হ্যাঁ মানে ঠিক তো করতেই হবে। যাচ্ছি। জায়রার উপর তো বিন্দু মাত্র বিশ্বাস নেই রুবেলের, তার উপর আবার আজে বাজে কথা বলে বেড়াচ্ছে এখানে সেখানে। সকাল থেকে চারবার ফোন ধরেছে, কতজনকে জবাবদিহি করতে হবে আমার? জবাবদিহি কেন করতে হবে? জবাবদিহি করতে আমাদের বয়ে গেছে, তারা কে যে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে? ও বড়োর মতো তুমিও দেখে একেবারে মুখে মুখে তর্ক করা শিখে গেছো না? বেশি বেশি কথা বলো, আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাবি না। আর এই সব কিছু হয়েছে জয়িতার জন্য। আমি কি করেছি মা? কি করেছো? কত করে বলি সবার সাথে ঝগড়া করিস না, এখন কি হবে উপর আল্লাহ জানে। তুমি এই কাজটা খুব ভালো করে পারো মা, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। উপরওয়ালার কাছে দোয়া করো, উপরওয়ালা বলেছে নিজেরা নিজেদেরকে সাহায্য করো। আমি দরকার হলে যাবো রোজি আন্টির বাসায়, রোজি আন্টির সাথে কথা বলবো। তুই যাবি? মাফ কর, মাফ কর আমাকে, উনি ওখানে যাবে। হ্যাঁ রুবেল তো ফোন ধরছে না, ওকে গিয়ে যদি না বলি তাহলে ভুলটা ভাঙবে কি করে? কি হবে তাতে, কি দরকার? ভুল ভাঙবে, লজ্জা পাবে, আমার কাছে মাফ চাইবে, সম্পর্ক জোড়া লাগাতে চাইবে? আমি তো এমন লোকের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আপু, যে কিনা একটা
ঠুনকো কথায় এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেয়? জায়রা তুইও না। আমি বলছিলাম কি কি আবার হুমকি দিতে এসছো? তোমার লজ্জা করে না? এই বাড়িতে আমরা তিনজন মহিলা, সময় নেই অসময় নেই, চলে আসো। আমার মেহমানদের অপমান করো, হুবু জামাইকে মারধর করো, কি পেয়েছো কি তোমরা? আমরা কি ক্ষতি করেছি? আমাদের সাথে তোমরা এরকম কেন করছো? দেখুন, যা হয়েছে সব ভুল বুঝাবুঝির জন্য হয়েছে। আসলে ওই সুরজটা, সুরজ যা কিছু হয়েছে এই সুরজের জন্য হয়েছে, ভুল আমাদের, এর জন্য আমি লজ্জিত। আপনি লজ্জা পাওয়ায় বা অপমানিত হওয়ায় আমার বোনের সম্মান কি ফিরে আসবে? আর আপনি আপনার পোষা মাস্তানের মতো কি পোষা লোকও ভাড়া করে রাখেন নাকি আজকাল, যা আপনার সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়? না ভাবি না, আসলে সব দোষ আমার, আমি না জেনে না বুঝে সব ভাইকে বলি, আর ভাই ভেবে নেয় যে উনি আপনার হবু জামাই। বাট তোমার ইন্টেনশন তো এটাই ছিল, আমাদের বিয়ে ভেঙে দেয়া, হয় আমার না হয় আমার বোনের। কাজটা তো তোমরা খারাপ করেছো নাকি? কেন সম্পর্ক জোরে লাগবে না? দৌড়াতে দৌড়াতে আসবে এখানে ও কেন? ওর বাপ আসবে এখানে, ভাই বলো। ওর বাবা মারা গেছে, এখন কে বিয়ে করবে আমার বোনকে? সুজ বিয়ে করবে। হ্যাঁ, কুত্তার মতো জাবেদ ভাইয়ের পেছন পেছন সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজের না। ঝর্ণার সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে যদি কাজে কর্মে একটু মন দেয়। তোর মাথায় কিছু বুদ্ধি আসে না? তোর কথা শুনি, আর আমার সবচেয়ে ভালো কাজের মেয়েটাকে আমি ওই বেকুকটার সাথে বিয়ে দিয়ে দিই। দেখ জয়িতা, ওর জেদাজেদি সব কিছু কিন্তু তোর সাথে, আর জেদাজেদির কি আছে? তুই তো খুব ভালো করে জানিস ও এসব কিছু করছে শুধু তোর মন জয় করার জন্য, আর ও তো তোকে বিয়েই করতে চায়। বলছিলাম কি, তুই যদি একটু ওকে, তুই সব কি বলছো মা? সবই তো ভেস্তে গেল না, চুপ থাক সুরজ, না হলে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। আমাকে বিয়ে করবে? হ্যাঁ কি না? কি, নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে আসছে?